আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি নাকি আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে জানাই। এদিকে রান্নাটা বসে দিয়েছি, ডিম আলু সিদ্ধ। এদিকে ভাতটা বসে দিয়েছি, এখনও চা খাওয়া হয়নি, ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, তার জন্য ভাতটাই বসে দিয়েছি। এদিকে 8:30 বেজে গেছে অলরেডি, তো আজকে আর চা খাওয়া হবে না। তো রান্নাটা করে নিচ্ছি, সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো ডাইনিংটা এখন পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব কিছু ঘটে দিয়েছি, এখন পরিষ্কার করে নিচ্ছি, কলিং বেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করে তো ডাইনিংয়ে আসবে খাবারগুলো, তো ডাইনিংটা আগে পরিষ্কার করতে হবে। ভালো মতন আমার পরিষ্কার করা হয়ে গেছে। খেজুর কলা আমি এগুলো এখন কেটে একটা কৌটোতে রেখে দিব ফ্রিজে, বাইরে থাকলে ধর নষ্ট হয়ে যাবে, অনেক দিন যাবে, অনেকগুলাই আছে প্যাকেট। তো আমি কেটে নিই এগুলো, তারপর দেখাচ্ছি। তা দেখতেই পাচ্ছেন খেজুরগুলো আমি প্যাকেট থেকে কেটে কেটে পরিষ্কার করে বের করে নিয়েছি। 6 থেকে 7 মিনিট মতন লেগেছে, অনেকগুলাই খেজুর, খুব সুন্দর একটা কালার। সৌদি আরবের খেজুর তো অনেক টেস্টি হয়, সেটা বুঝতেই পাচ্ছেন। প্যাকেটগুলো দেখেই বুঝতে পারবেন যে অনেকগুলো প্যাকেট ছিল, এগুলো কেটে এখন পরিষ্কার করে কোটরতে নিয়েছি ফ্রিজে, এখন রেখে দিব, অনেক দিন ধরে খাওয়া যাবে। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, গরম পানিটা ঝরে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে তারপরে আলু ডিম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আজকে রান্না হবে ডিম আলু রান্না, তার জন্য ডিম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওদিকে আছে আদা রসুনের পেস্ট, শিলটি দিয়ে বেটে নিয়েছি, অনেক টেস্টি হয়। তো আমি রান্নাটা বসে দিচ্ছি, মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে সরষের তেল দিয়েছি, 1 চিমটে হলুদ আর লবণ। লবণটা দেওয়ার কারণে তেল ছিটকে পড়বে না গায়ে, এটা একটা টিপস। ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো, ডিমগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আলুটা আমি হাত দিয়ে ভেঙে নিয়ে গেছি, দিয়েছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়েছি আলু, ভালো মতন নেড়ে ফেলে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। আলুটা ফুটে উঠলেই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। আলুর তরকারি রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শাকটা কেটে পরিষ্কার করে তারপর ধুয়ে রান্না করব। দারুণ টেস্টি হয়, অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন।
আর ইলিশ মাছ দিয়ে হলে তো একদম জমে যাবে, তো আমার কাছে ইলিশ মাছ নেই, আমি শুধু রান্না করব। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। ওপরকার খোসাটা ফেলে দিয়েছি, অনেক নোংরা হয়ে গেছে। তিনটে ডাল দিয়েছিলাম, তিনটে ডালে অনেক নোংরা হয়েছে, এগুলো ভালো মতন পরিষ্কার করতে হবে। তো শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে চড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর পরিমাণ মতন লবণ, এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, তারপরে তেলে দিব। তো সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক কড়াই হয়েছিল শাকটা, সেটা এখন কতটুকু হয়ে গেছে রান্না করে। তো ভালো মতন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি, তারপরে ফোড়নটা দিয়ে নিচ্ছি। দারুণ হয় খেতে। অনেক বছর আগে রান্না করেছিল আমার মা, এদিকে আমি রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি, আর এদিকে রসুন কুচানো দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি শাকটা। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে কলাইয়ের বড়ি ব্যবহার করলেও করতে পারবেন। আমি খাবো না, আমার পায়ের মানে সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য আমি নর্মালভাবে রান্না করছি। আমি দিয়ে দিচ্ছি এখন শাকটা, ঝটপট রান্নাটা হয়ে গেছে ঝামেলা ছাড়াই। ঝোলঝোলাটে ঝোলঝোল যেটা আছে ওটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। 5 মিনিট মতন আমি জাল করে নিচ্ছি। তো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাক ডিম আলুর রান্না, আর ওইদিকে আছে ভাত। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত খুঁড়িয়ে নিয়েছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। খাওয়া দাওয়া করে বাকি কাজ শেয়ার করবো। আমরা ভাত সবজি নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। গরম গরম মুখ পোড়া পোড়া ভাত আপনারা আমাদের সঙ্গে খেতে পারেন, আর দারুণ একটা টেস্টি তরকারি। তো রান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করব। তার জন্য নিয়ে চলে এসেছি পানি, আর দিয়েছি শ্যাম্পু। শ্যাম্পু দিয়ে আজকে ঘরটা পরিষ্কার করব। তো দেখতে থাকেন, তো দুটো ঘরই আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। তো ততক্ষণ সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো চা আর পাঁপড় খাবো, এখন রাত্রে 7:30 বাজছে সন্ধে। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। যারা আছেন পুরাতন বন্ধু আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এই কামনা করে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।